গুপ্ত হত্যার ঘটনায় বরাবরই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নাগালের বাইরে থেকে যাচ্ছে হামলাকারীরা। আস্থা কমছে সাধারণ মানুষের, সক্ষমতা বাড়ানোর তাগিদ। সীমিত জনবলের কথা বলে গুপ্ত হত্যা বন্ধে জনগণের সহায়তা চাইল পুলিশ। আস্থা অর্জনে সচেষ্ট হওয়ার আহ্বান জানালেন সমাজবিজ্ঞানীরা। কলেজ শিক্ষক রিপন হামলার ঘটনায় অংশ নেয় ছয়জন। কিলিং মিশন নিয়ে যোগাযোগ ছিল বাইরের জঙ্গি সংগঠনের সঙ্গেও। আটক ফাহিমকে জিজ্ঞাসাবাদে তথ্য। জঙ্গি দমনে সারা দেশে সাঁড়াশি অভিযান অব্যাহত। দেশে টার্গেট কিলিং এর সংখ্যা কমেছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। গণগ্রেফতার বন্ধের আহ্বান হিউম্যান রাইটসের। এবং ব্রিটিশ এমপি জো কক্স নিহতের ঘটনায় ক্যামেরন সহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের শোক। যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকার প্রশ্নে গণভোটের প্রচারণা স্থগিত।